আসসালামু আলাইকুম, কোভিডটেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে নবম শ্রেণী পদার্থবিজ্ঞান। যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমরা প্রথম অধ্যায়ের কিন্তু বেসিক ক্লাস ও একটি সৃজনশীল লিখেছিলাম। তো এখন যে সৃজনশীলটা আলোচনা করব, দেখেন যে এই সৃজনশীলটা আমি আলোচনা করতে যাচ্ছি, শিক্ষক ছাত্রদের একটি বেলুন আকৃতির কাজদণ্ড নিয়ে এর দৈর্ঘ্য মাপতে বললেন। দণ্ডটির দৈর্ঘ্য ছিল 10 মিলিমিটারের বেশি এবং 11 মিলিমিটারের চেয়ে কম। সূক্ষ্মভাবে মাপার জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন। স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয়েছে তার ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলে 9 ভাগের সমান। এটা হচ্ছে কোন উদ্দীপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর বোঝানোর আগে বলি, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক তো আমি পেতেই পারি। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এতটুকু লিখলে হবে, অথবা আমরা এভাবে বলতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আপনি যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে। তো আমরা যেহেতু জানি যে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের যেই ক্ষুদ্রতম ঘরের সংখ্যা এটি সমান থাকে না, যেই ভার্নিয়ার স্কেলের মূল স্কেল যে 9 ভাগ থাকে, ভার্নিয়ার স্কেলে সেটা 10 ভাগ থাকে, তাহলে অবশ্যই ভাগ সংখ্যা ছোট। যেহেতু তাহলে কি হবে, ভাগের পরিমাণ কম আছে, তাহলে এর তুলনায় ওটা 1 ভাগে কী পরিমাণ কম বা বেশি আছে সেই অনুপাতকে প্রকাশ করে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন কেন? দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য শিক্ষার্থীরা যে স্কেল ব্যবহার করেছেন তার নাম হচ্ছে মিটার স্কেল। মানে আমরা সাধারণত যে মিটার স্কেলটা ব্যবহার করি মার্জিন টানার জন্য, যে স্কেলটা ব্যবহার করি ওটা মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার বা 1000 মিলিমিটার থাকে। সুতরাং এই স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন 10 মিলিমিটার অথবা 11 মিলিমিটার ইত্যাদি ক্ষুদ্রতম দৈর্ঘ্য সঠিক করা যায় না। কাজে প্রদত্ত দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য স্কেলের সাধারণ স্কেলের সাহায্য করা যায় না, এ দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে হবে। তার মানে আমরা যেই মিটার স্কেলটা সাধারণত আমরা ইউজ করি সেই মিটার স্কেলে সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত কাটা যায়, কিন্তু মিলিমিটারের দশমিক ভগ্নাংশ মিলিমিটার যেগুলো আছে সেগুলো করতে হলে সাধারণ মিটার দিয়ে স্কেলতে হয় না, তখন যেতে হয় আমাদের স্লাইড ক্যালিপার্সে। তো এখানে আছে উক্ত স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে। দেখেন আমরা ভার্নিয়ার ধ্রুবক এভাবে বের করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে আমাদের প্রধান স্কেলের 1 ভাগের মান এস সমান 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন সমান কত আছে 10। তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে, ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এস বাই এন এই সূত্রটা মনে রাখলে হবে। আর এসটা কি এনটা কি? এসটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, 1 ভাগের মান মানে 1 মিলিমিটার, আর এনটা হচ্ছে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 10 ভাগ, তাহলে 0.1 মিলিমিটার থাকে। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ধ্রুবক নির্ণয়। এরপরে আমরা যদি যাই, এখানে দেখেন যে উক্ত উদ্দীপকের সাহায্যে কীভাবে দণ্ডের দৈর্ঘ্য মাপা যায় সেটি একটু আলোচনা করা যাক। যে বস্তু দণ্ড বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তা স্লাইড ক্যালিপার্সের চোয়াল দুটির মাঝখানে স্থাপন করতে হবে এবং ভার্নিয়ার স্কেলের সাথে লাগানো চোয়াল ঠেলে সামনে আনতে হবে। মানে এক কথা যেন বস্তু এবং চোয়ালের মাঝে কোনো ফাঁক না থাকে, তাহলে এই যে এখানে আছে বিপরীত দিক যেন স্পর্শ করে। এখন স্ক্রু সাহায্যে ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের সাথে দৃঢ়ভাবে আটকে নেই। এবার প্রধান দৃঢ়ভাবে আটকে নিতে হবে, এবার প্রধান স্কেলের পার্ট ও ভার্নিয়ার স্কেলের পার্ট নিতে হবে। তার মানে আমরা যখন ভার্নিয়ার যেই স্লাইড ক্যালিপার্স আছে, এই ক্যালিপার্সে যদি আমরা কী করি একটা বস্তু দিয়ে দিই, সেই বস্তুটা হচ্ছে যে পরিমাণ জায়গা দখল করবে সেখান থেকে আমরা নিব হচ্ছে প্রধান স্কেল পার্ট এম, ভার্নিয়ার স্কেল সমাপতন ভি এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি। যদি যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে এই, তার মানে দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা কাজে লাগছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি সৃজনশীল দেখানোর চেষ্টা করলাম, যেটা 2016 সালে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে। পরবর্তীতে কোনো সৃজনশীল নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।